আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছোট্ট একটি দোকান, আমাদের যে কাপড় দোকানটা, সেই কাপড় দোকান। ঈদের ভিতরে সব মাল বিক্রি করার পরে দেখেন দোকানটা একদম খালি হয়ে গেছে। আর মনে করেন যে লকডাউনের জন্য তো আর মাল আনা যাচ্ছে না, মাল নিয়ে আসতে পারলে তারপরে আমরা দোকানটা আবার ভরে ফেলবো। বেশি বড় না, ছোট দোকানই, তবে আমাদের দোকানে প্রায় অনেক কিছুই আছে, যে সমস্ত জিনিস দরকার সেই সমস্ত জিনিস সবই আছে। প্রায় সুতা, বোতাম, তারপরে মনে করেন যে রাবার, এলাস্টিক, গজ কাপড়, প্লাজো, ওড়না, সব কিছুই আছে প্রায়, ঠিক আছে? মানে সব কিছু হচ্ছে মেয়েদের আইটেম। আর আজকে যে ভিডিওটা করছি আমি, সেই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য, যে যাদের বস্তালয় আছে তারা যদি এই কাপড়টা না বিক্রি করে তাহলে তারা বস্তালয়ের মজাটাই পাবে না, ঠিক আছে? এখানে মনে করেন যে আমি আজকে আপনাদেরকে কিছু কাপড় দেখাচ্ছি, এগুলো হচ্ছে জর্জেট কাপড়। এগুলো আপনাদের কাছে থাকলে আপনারা কত টাকা কস বিক্রি করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখানে বিক্রি করতেছি 350 টাকা, 360 টাকা, আবার মনে করেন যে মাঝে মাঝে 400 টাকাও বিক্রি করা হয় ওই গসগুলো, যে নেটগুলো দেখালাম। আর এগুলো হচ্ছে সাপ দেওয়া কাপড়, মানে সাপ দিয়ে রাখা হয়েছে, এগুলা সুতা দিয়ে সেলাই করতে হবে। তারপরে আছে এগুলো মনে করেন যে জর্জেট। তারপরে এখানে আবার আছে জামদানি কাপড়, এই জামদানি কাপড়গুলো মনে করেন যে বেশি পানার কাপড়গুলো, এগুলো সব ঢাকার কাপড়, ঢাকা ইসলামপুরের। আমরা আবার নরসন্দির কাপড় নিয়ে আসি না, কারণ নরসন্দির কাপড়ের সুতা কম থাকে, একটু দামে একটু কম পাইলেও নরসন্দির থেকে মনে করেন যে ঢাকার কাপড় দাম একটু বেশি, যার কারণে নরসন্দির কাপড় থেকে ঢাকার কাপড়গুলো একটু ভালো। এগুলো সব জামদানি কাপড়। এই কাপড়গুলো মনে করেন যে দেখানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যে আমি দোকানও করতেছি, ব্যাগ প্রিন্টিংয়ের ব্যবসাটাও করতেছি, আবার এটার পাশাপাশি যে স্ক্রিন প্রিন্টের যে ব্যবসা আছে সেগুলোও করতেছি, ঠিক আছে? যাই হোক, এগুলো হচ্ছে ওয়ান পিসগুলো, লিলেন ওয়ান পিস। এগুলো আমরা 350 থেকে 400 টাকা পর্যন্ত সেল করে থাকি। আপনারা কত করে বিক্রি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনারা কত করে বিক্রি করতেছেন, ঠিক আছে? তবে আপনার যদি বস্তালয় হয়ে থাকে আপনাদের, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা আপনাদের জন্যই, কারণ এই যে দেখেন এইটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, ঠিক আছে? যারা স্ক্রিন প্রিন্টে কাজ করে থাকেন, ব্যাক প্রিন্ট করেন, তাদের জন্য বলবো। আমরা জামার ভিতরেও প্রিন্ট করি। এই হচ্ছে জামা, জামাটা হচ্ছে 3 গজ 4 গিরা কাপড় আছে এখানে, একটা ওয়ান পিস। এটা আমরা চুন সাপ দেওয়া হয়েছে, মানে এই সাপটা আপনার ধোয়ার পরে উঠা যাব, এটার ভিতরে সুতা দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এরকম অনেক ডিজাইন আছে, আপনারা কিন্তু এগুলোও কিন্তু বিক্রি করতে পারেন। আপনাদের যদি বস্তালয় থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই জামাগুলো বিক্রি করতে পারেন। এটা হচ্ছে পিছনের সাপ, দেখেন সাপটা। আর এই সাইডে সামনে যে ফ্রন্ট প্লেটে যে দেখলেন, ওইটা হচ্ছে ফ্রন্ট প্লেটের সাপ। আর এটা হচ্ছে হাতার ভিতরে, হাতা দুই ধরনের ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে কফ হাতা আর একটা হচ্ছে খাড়া হাতা, যেটা মনে করেন যে লম্বা হয়ে থাকবে, আর যেটা পাঞ্জাবের কফের মতো থাকবে, এটা পাঞ্জাবের কফের মতো থাকবে, আর একটা খাড়া হাতাভাবে দেওয়া যায়, ঠিক আছে? দুই ধরনের দেওয়া যায়। আর এটা হচ্ছে জামার সামনের পার্ট, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের, ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে বস্তালয় দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাপড়টা বিক্রি করবেন, তাহলে মনে করেন যে মোটামুটি ভালোই চলে এই কাপড়টা। যাদের ওখানে নাই তারা অবশ্যই কিন্তু এই কাপড়টা উঠাবেন আপনারা, ঠিক আছে? এটা মনে করেন যে যে আপনাদের আরও নিখুঁতভাবে দেখাচ্ছি ডিজাইনটা। এই ডিজাইনগুলার বড় বড় ফ্রেম আছে, সেই ফ্রেম থেকে আমরা ডিজাইনগুলো উঠাই থাকি। আপনাদের লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই কাপড়গুলোর জন্য, ঠিক আছে? আপনাদের যদি মনে করেন যে দরকার পড়ে যে কোনো কালার, যে কোনো ডিজাইন, ঠিক আছে, সেই ডিজাইনগুলো যে কোনো কালারের ভিতর দেওয়া যাবে। মনে করেন যে এটা, এই ডিজাইনটা আমরা অন্য অন্য কালারের ভিতরেও করে দিতে পারবো। এটা সুতা দিয়ে কাজ করলে কিন্তু অনেক সুন্দর লাগে। যাই হোক, এই ডিজাইনটা আমরা এখন সুতা দিয়ে কাজ করি নাই, ঠিক আছে, অন্য অন্য লোকেরা করছে। আর যেটা আমরা সুতা দিয়ে কাজ করছি অলরেডি, সেই জামাটা দেখাচ্ছি। এই জামাটা আমরা কিন্তু অলরেডি সুতা দিয়ে কাজ করছি, দেখেন সুতা দিয়ে কাজ করার পরে কিন্তু জামাটা অনেক সুন্দর লাগে, ঠিক আছে? আপনি যে কোনো জামার সাথে সুতা ম্যাচিং করে আপনি নিতে পারেন, ঠিক আছে? আপনার সুতা চাইলে সুতাও দিব, জামা চাইলে জামা দিব, যদি বলেন যে সেলাই করে দিতে হবে সেলাই করেও দিব, ঠিক আছে? তবে যদি আপনাদের বস্তালয় থাকে তাহলে অবশ্যই আপনারা এই কাপড়টা প্রিন্ট করে উঠাবেন। আর প্রিন্ট করার মতো ব্যবস্থা না থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে কাপড় প্রিন্ট করে দেবো। সেই ক্ষেত্রে রেট যা আসে সেটা আপনাদের সাথে কথা হবেই, কারণ যারা ব্যবসা করবে তাদের জন্য এক রেট হবে, আবার যারা মনে করেন যে নিয়ে পড়বে তাদের জন্য হবে আরেক রেট, ঠিক আছে? দুইজনের জন্য দুই রেট।
এটা হচ্ছে জামার গলাটা, দেখেন এটা আমরা কফি কালার জামার ভিতরে আমরা বাসন্তী কালার সুতা দিছি, রাত্রে বেলা ভিডিওটা করা হয়েছে, যার কারণে মনে করেন যেমন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের মাঝখানে আবার একটা করে ডলার বসে দিছি। ডলারটা হচ্ছে গোল আয়নার মতো, ঠিক আছে, এটা স্টিলের, এটা এক ধর আয়না না, ঠিক আছে, যেটা আমাদের এখানে ডলার বলা হয়, আপনাদের ওখানে কী বলা হয় জানি না। এই হচ্ছে ফুল জামাটা, ঠিক আছে, আর এই জামার নিচের সাইডে থাকবে এটা, ঠিক আছে, ওইটা হচ্ছে, আর এটা হচ্ছে পিসের পাট, ঠিক আছে, এটা পিছে থাকবে পিঠের ভিতরে, যেই পিঠের ভিতরে যেই সাপটা থাকবে এটা হচ্ছে পিছে পিঠের ভিতরে থাকবে। আর মনে করুন যে আমি বলছিলাম যে কফ হাতা, এই যে এটা হচ্ছে হাতা, ঠিক আছে, এটা কিন্তু লম্বা করে মারা যায়, আপনার হাতের লম্বা অনুযায়ী থাকবে, এটা গোল হয়ে থাকবে, ঠিক আছে, কফ হাতাটা এটা গোল হয়ে থাকবে। যাই হোক, স্ক্রিন প্রিন্টারও ব্যবসা আছে আমার, আপনারা চাইলে কাপড় ছাপ দেওয়া নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন, নেওয়ার পর আপনি বিক্রি করতে পারেন।